ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, নবীজির দুশ্মনেরা পাবে না সার পাবে না, নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই পাবে না, এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান, এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। ইন্নাল হামদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেই আবহাওয়া বিরাজমান, এটা থেকে আমাদের শিক্ষণীয় উচিত বাংলাদেশের ভোলা জেলার বোরহানউদ্দিনে যেই ঘটনা ঘটলো, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেই অবস্থা এখনো বিরাজমান, এই অবস্থা যদি কিছুদিন স্থায়ী থাকে তাহলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে বলে আমরা আশা করতে পারি। বর্তমান পরিস্থিতিতে যিনি সবচেয়ে বেশি আমার নজর কেড়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন চরমোনাইয়ের সম্মানিত আলেমে দ্বীন সৈয়দ ফয়জুল করিম হাফিজাল্লাহ। তার সুরে যদি আমরা এক হতে পারি, সারা বাংলাদেশের ভিতরে আমরা সকল তৌহিদি জনতা যদি তার সুরে তার কাঁধে কাঁধ মিলিয়ে এক বাক্যে আমরা যদি এই দাবি জানাইতে পারি, তাহলে বাংলাদেশের বুক থেকে নাস্তিকদের আস্তারা গুড়িয়ে চুরমার হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, বাংলাদেশে তারা থাকার কোনো জায়গা খুঁজে পাবে না, তারা কোনো কোণের ভিতরে আর লুকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমার দাবি একটাই, তৌহিদি জনতাকে যদি তোমরা রুখতে চাও, তৌহিদি জনতাকে যদি তোমরা শান্ত করতে চাও, তাহলে বিশ্ব নবীর অবমাননাকারী আল্লাহ অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এটা সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তৌহিদি জনতা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি যদি সত্যিকারে একজন মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন, তাহলে আগামী 24 ঘন্টার ভিতরে বিশ্ব নবীর অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এটা সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। সংবিধানে আপনি জরুরি বৈঠক ডেকে এটা আইন পাশ করে নিন এবং সংবিধানের আইন হিসেবে এটাকে লিপিবদ্ধ করে দিন। আমরা দেখেছি বাংলাদেশের বুকে অনেক বড় ইতিহাস আপনি ঘটিয়েছেন। আপনার বাবাকে যখন মানুষ কটূক্তি করেছিল, তখন আপনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ওই দোষীদেরকে খুঁজে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। আজকে বাংলাদেশের ভিতরে আমাদের হৃদয়ের স্পন্দন, বিশ্ব নবীকে অবমাননা করা হয়েছে, আল্লাহর অবমাননা করা হয়েছে, এখানে আমরা চুপ থাকতে পারি না। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনি এ ব্যাপারে কেন সোচ্চার হচ্ছেন না? আপনাকে কে বাধা দিয়েছে? কোন শক্তি আপনাকে রুখে দিল? তাহলে কি আমরা বুঝবো আমার নবীর সম্মান আপনার কাছে আপনার বাবার চাইতে কম? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন ওই হিন্দু ছেলেটার ফেসবুক আইডিকে হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা যদি সেটাই ধরি, তাহলে আপনি ওই হ্যাকারকে কেন আটক করতেছেন না? এই বিশ্বায়নের যুগে, এই টেকনোলজির যুগে তাকে অতি তাড়াতাড়ি কেন গ্রেফতার করতেছেন না? তাকে কেন শাস্তির আওতায় নিয়ে আসতেছেন না? অবিলম্বে তাকে ধরে বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলে একটা দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করে দেখুন। বাংলাদেশের বুকে এই দুঃসাহস করার মতো আর একজন ব্যক্তিও খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। অন্যথায় আমরা রাজপথ দখল করেছি, এ দখল থাকবেই থাকবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি এই দাবি না মেনে নেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা চরমানের কাতারে হোক, আমরা তৌহিদের জনতার কাতারে হোক, আমরা হেফাজতের কাতারে হোক, যে কোনো ব্যানারেই হোক না কেন, বাংলাদেশের রাজপথে নেমেছি তো নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ব নবী, আমাদের কলিজার স্পন্দন, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের জীবনের সর্ব উৎকৃষ্ট ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবমাননার শাস্তি যতক্ষণ পর্যন্ত কার্যকর ফাঁসি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দেব না, দেব না, দেব না। যতক্ষণ পর্যন্ত আমরা এই দাবি আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতর থেকে যদি কেউ চলে যায়, তাহলে বোঝা যাবে সে জিহাদের ময়দান ছেড়ে পালিয়েছে, সে একজন কাপুরুষ। আর আমরা কখনো কাপুরুষ হতে পারবো না, আমরা কখনো কাপুরুষ হতে চাই না। আমরা সদা সর্বদা আল্লাহর জন্য
নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিতে রাজি, আমরা জীবন দিতে প্রস্তুত। কয়টা জীবন নিতে পারেন নেন, আপনি জীবন নেন, তথাপিও আমরা এখানে থাকবই, এখানে থেকেই আমরা দাবি আদায় করবো ইনশাআল্লাহ।